কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা যুব মোর্চার চণ্ডীপুর চার মণ্ডলে বিকশিত ভারত সংকল্প যুব জাগরণ যাত্রা। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া মহাশয়, জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি, জোন কনফেডার বিপ্লব মণ্ডল, সাধারণ সম্পাদক রাম পণ্ডা, বিধানসভার কনফেডার সূর্যকান্ত বাগ, কো কনফেডার কৃষ্ণা সাত্রা, মণ্ডল সভাপতি গৌতম গুচ্ছাই, দেবব্রত কর, এছাড়াও বিজেপি যুব মোর্চার অন্য সকল কার্যকর্তারা। কাঁথি সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার চণ্ডীপুর চার মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে বুড়গাম বুড়াবুড়ি থেকে মোহাম্মদপুর এক পর্যন্ত বিকশিত ভারত সংকল্প যুব জাগরণ যাত্রা আমরা এখনই শুরু করব। অর্থাৎ বিকশিত ভারত নরেন্দ্র মোদীজির বিগত 10 বছরে যে বিকাশের চিন্তাধারা আজকে সর্বস্তরে সর্বস্পর্শী সর্বস্তরের মানুষে পৌঁছে গেছে, সেই সঙ্গে আগামী দিনের ক্ষেত্রেও যে বিকাশের যে চিন্তাধারা সেটা আরও সুদূর প্রসারী হবে, সেই বিষয়কে সামনে রেখে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা কাঁথি সাংগঠনিক জেলা চণ্ডীপুর মণ্ডল চারের পক্ষ থেকে বাইক র্যালি অর্থাৎ যুব জাগরণ যাত্রা আমরা এখনই শুরু করছি।